আমার গ্রামের একজন বিধবা স্বামী পরিত্যক্ত অসহায় নারী মাস শেষে সরকারের পক্ষ থেকে ভাতা পাবে। শেখ হাসিনা নামের অর্থ কি? আমার প্রতিবন্ধী সন্তানটি সারা জীবন যে অবহেলায় লালিত হয়েছে তার হাতে সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা তুলে দেওয়া হবে। শেখ হাসিনা নৌকার কামানের অর্থ কি? আমার যে মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের পর থেকে চরম মানবতার জীবন যাপন করেছে, কেউ রিক্সা চালিয়েছে, কেউ ভিক্ষা করেছে, তাদের হাতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তুলে দেওয়া হবে। শেখ হাসিনা নামের অর্থ কি? আমার দেশের গরিব অসহায় মানুষের সন্তানেরা বছরের প্রথম দিন 100 বই হাতে পাবে। নৌকা মার্কা মানে কি? যে মাদ্রাসা শিক্ষকরা 2500 টাকায় বেতন পেত আজকে তারা 30,000 টাকা বেতন পায়। শেখ হাসিনা নামের অর্থ কি? যে রেজিস্টার স্কুলের শিক্ষকরা 500 টাকা বেতনে মানবতার জীবন যাপন করত এক কলমের খোঁচায় 26,000 স্কুলকে সরকারি করে দিয়ে আজকে 1,00,000-এর বেশি শিক্ষক জাতীয়করণ হয়েছে, যারা আজকে 40,000 থেকে 50,000 টাকা বেতন পায়। শেখ হাসিনা নামের অর্থ কি? কৃষকদের জন্য সার বীজ এসবের প্রণোদনা। শেখ হাসিনা নামের অর্থ কি? গ্রামীণ আর্থ সামাজিক ব্রিজ কালভার্ট নির্মাণ করা। শেখ হাসিনা নামের অর্থ কি? গ্রামীণ রাস্তা অবকাঠামো তৈরি করা। শেখ হাসিনা নামের অর্থ কি? আমাদের ভেঙে পড়া প্রাইমারি স্কুলগুলোতে সুসজ্জিত দোতলা তিনতলা ভবন করে দেওয়া। শেখ হাসিনা নামের অর্থ কি? এই স্কুলগুলোতে শিশুরা যাতে সুরক্ষিত থাকে স্কুলের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে দেয়া। এই সরকারের জনগণের জন্য যে দায়বদ্ধতা, দেশের জন্য যে কাজ, সে কাজ বলতে গেলে একদিন দুই দিনে শেষ হবে না। আজকে জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি উন্নত মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছে, করতে চায়, উন্নয়নের শিখরে পৌঁছতে চায়, ঠিক সেই মুহূর্তে আজকে খালেদা জিয়া আর তার দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে চালাও পোড়াও করে। এখানে যে সকল বন্ধুরা আছেন, আশেপাশে যারা বিএনপির নেতা বা কর্মীরা আমার বক্তব্য শুনছেন, আজকে যে আপনারা একটা কথা চিন্তা করবেন, 96 সালে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম, সেদিন ম্যাডাম খালেদা জিয়া বলেছিল বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নাই, নিরপেক্ষ লোক হয় পাগল আর শিশু। আজকে বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে যদি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়, তাহলে কোন শিশু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে সেই নাম আগে ঘোষণা করেন। বাংলাদেশের দায়িত্ব কোনো শিশু আর পাগলের হাতে দেয়া যায় না। আজকে বিএনপির যে সকল বন্ধুরা ঢাকায় যে সরকার পতন করতে চান, আপনাদেরকে গতকালকে আপনাদের জন্য দুঃসংবাদ দিতে চাই। আমেরিকা সহ 4টি দেশের প্রতিনিধি গতকাল ঘোষণা করেছে, তত্ত্বাবধায়ক সরকার সংবিধান স্বীকৃত নয়, আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনাদেরকে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই চলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে এবং চলনেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আবারও সরকার গঠন করবে। প্রিয় বন্ধুরা।